আমার বাড়ির দরজা ভেঙে আমাকে বাড়ি থেকে নিয়ে গিয়ে আমার মাথাতে ছড়ার মতো কিছু দিয়ে আঘাত করেছে, কেটে গেছে দুই পা সিরিয়াসভাবে, ইন্দোর পিঠিয়ে কারা কারা করেছে? আপনার নাম কি? আমার নাম তো শান্ত কুমার পাল। আপনি কোন দল করেন? আমি তৃণমূল কংগ্রেস। কি পদে আছেন? না কোনো পদে নেই, আমি দোকান নেই। কালাতে বাড়ি ভাঙচুর হয়েছে? বাড়ি বাড়ি ভাঙচুর হয়েছে? হ্যাঁ, দরজা বাড়ির দরজা জানলা ভেঙে আমাকে ডুবে গেছে। কি অবস্থা বলো তো? দেখি আমাকে তো ইচ্ছা দেয় ওদের ভিডিও করে বুঝলি সে যেন গমের বৃষ্টি হচ্ছে। যেমন বাইরে চলে এই তো দুজন হসপিটালে আছে, এবারে হাত পা খুলে দিচ্ছে কি অন্যায়টা করছিল এমন জানে। তোমার বাড়ি স্যার সরণিকে দাঁড়াও, তোমার কাছে ছবি উঠে রয়েছে। কালকে 8টা আর 10টার সময় দেখে বাড়িতে বসে আছি, ওরা এলো দলবল, ওই তৃণমূলের লোকেরা এলো, এসে আমাদেরকে বলতেছে যে এরকমভাবে তোমরা
কালকে এই তোমার 12 তারিখের যে ভোটটা আছে ওটাতে কেউ ভোট দিতে যাবে না। আমি বললাম কেন, এটা তো সাধারণ মানুষের অধিকার আছে, ভোট দেবার অধিকার প্রত্যেকটা মানুষের আছে। তারপর আমরা উদ্যম নিয়েছি যে এবছর কেন্দ্রীয় বাহিনী আছে যখন আমরা নিশ্চয়ই যাব আমরা এই প্রতিবাদ করতে। আমাদের অনেক ছেলেকে মারছে, আমাকেও হুমকি দিয়েছে, আমার এই পা খোড়ার জন্য আর আমাকে মারছে না। ওরাই তৃণমূলের লোকেরা। হ্যাঁ এখন আতঙ্ক, এই যে গা থরথর করছে আমার গা। আর অনেক এই যে মেয়ে ছেলেকে অনেক নানা রকম অশ্রব্য ভাষায় গালাগাল করছে। আমার নাম গোকুল চন্দ্র বর্মন, এই সামনে বাচ্চা এই 226, এটা 226 তো, হ্যাঁ 226। রাস্তা দিয়ে যাচ্ছিল আর ওরা ধরে এইভাবে মাতে, ওই তৃণমূলের লোকরা মেরেছে ওরা। আবার কি মানে ওরা সাধারণ লোককে ধরে মারার জন্য সবার সামনে রেডি হয়ে আছে ওরা। কেন হ্যাঁ ভোট দিতে দেবে না ওরা? আমার স্বামী কোনোদিন কারোর সাথে রাগারাগি ঝগড়া ঝাটি কোনোদিন, খুব সাধারণ লোক, স্বপন বাঘ। আর ওই পাশে বাচ্চাতে আমার নাম অলকা বাঘ। আমি সালটা মনে রাখতে পারছি না, আগে গ্রাম পঞ্চায়েতে একবার দাঁড়াইছিলাম, তারপরে ভোজ্য সমিতি একবার দাঁড়াইছিলাম, জিতছিলাম। সে পার্টি আমাকে বলে বিজেপি করার কথা বলছিল, বিজেপি করতে পারিনি, এই জন্য আমার বাড়ি আক্রমণ করেছে ওরা বিজেপি। আগুন দিচ্ছে, মোটরসাইকেল 4টা পুড়িয়ে দিচ্ছে, বোম মেরেছে, কুলি আনছিল, গুলি আনছিল, বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে, সবাইকে বলছে ওদেরকে সবাইকে জ্বালাবো, ঘরে বাচ্চা আছে, ছোট বাচ্চা 2 বছরের বাচ্চা আছে, বাচ্চাকে জ্বালাবে, গোটা ঘরে আগুন জ্বালাচ্ছে, একে সামনে নয় সে উপরে চারদিকে, চলুন নিয়ে যাবো দেখাবো, উপরে সব জায়গায় আগুন ধরাছে বিজেপির লোক। তারা বলছে ওদের ওদেরকে সবাইকে আগুন লাগাবো, ওদের বাচ্চা আছে কাউকে বাড়াতে দুপনিক। হ্যাঁ ভোট তো দিতে দিবে না, দিবে না, আগুন লাগিয়ে মারবে এই সে, এ সামনে নয় চারদিকে, সে পাশে চলুন, সে পাশে গাড়ি আগুন লাগাচ্ছে, উপরে বোম, একটা খোড়া মেয়ে আছে, আনো লে আসো, আমার মা, আমার মা, এটা আমার মামা দাদু। আমার নাম সৌমাদি ভৌমিক, আমার বাড়ি ময়না, দক্ষিণ হরকুলি থানার এ পাশে।